হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ফিল্ম স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আমি বলেছিলাম পূজা চেরি মায়া সিনেমা করছে না, আর এবার কিন্তু এই বিষয়টার উপর অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে দিল পূজা চেরি নিজেই। সে তার স্ট্যাটাসে লিখেছে, বেশ কিছু অনলাইনে দেখেছি মায়া সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সাথে কোনো প্রকার চুক্তি হয় নাই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সাথে কথা বলেছিল, কিন্তু আমি মায়া সিনেমাটা করছি না। যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করব। আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, আশা করি বিষয়টি এখানেই শেষ হবে। তো এখানে কিন্তু বিষয়টা ক্লিয়ার যে এসকে ফিল্মস থেকে পূজাচেরির সঙ্গে কথা বলা হয়েছিল, বাট পূজাচেরি এখন এই মুহূর্তে আর কি সিনেমাটা করছে না। তো ব্যাপারটা নিয়ে তো আমরা এর আগে আলোচনা করেছি, পূজাচেরি এই মুহূর্তে জাসমিন আল্টিমেটের সাথে যুক্ত হয়েছে আর সে এখন শাকিব খানের সাথে সিনেমা করছে না। আর এই ব্যাপারটা যে শাকিব খানের সাথে সিনেমা করছে না, এই ব্যাপারটা কিন্তু সে একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে বা ওরকম একটা টাস্ক কিন্তু সে দিয়ে দিয়েছে। তার লাস্ট যে লাইনটা, সেখানে সে লিখেছে, আমার কাছে সহশিল্পীর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গল্প। সহশিল্পী বলতে শাকিব খান, মায়া সিনেমা যেহেতু শাকিব খানকে বোঝানো হচ্ছে। তো এখান থেকে কিন্তু স্পষ্ট যে শাকিব খান এবং পূজাচেরি ইন ফিউচার কাজ নাও করতে পারে, বা কাজ করলেও সেটা অনেক লম্বা একটা ব্যাপার, বাট একটা মনোমালিন্য যে হয়েছে সেটা কিন্তু স্পষ্ট, যেহেতু তার পোস্টের মধ্যে সে সহশিল্পীর সাথে কাজ করার ব্যাপারটা উল্লেখ করেছে। অন্যদিকে ভিউয়ার্স, এই যে ব্যবধানটা হয়েছে, এই ব্যবধানটার মূল কারণ কী? এই ব্যবধানটার মূল কারণ কি জাস্ট মাল্টিমিডিয়া, নাকি অন্য কিছু, নাকি শাকিবের যে ব্যবসা সেবার রয়েছে তার পার্সোনাল লাইফে, সেই পার্সোনাল লাইফের একটা ব্যাড ইম্প্যাক্ট? কারণ তার ওয়াইফ দুজন তো বহুত নাড়াচাড়া করে, এর বাইরে সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়া পার্সন যারা রয়েছে তারা অনেক লেখালেখি করে। দেন আমরা তো অনেকেই ইতিমধ্যে ভিডিও বানিয়েছি শাকিব পূজাচেরি, শাকিব পূজাচেরি হ্যান ত্যান অনেক কিছু করে ফেলছি, তো সেখান থেকেও একটা ইম্প্যাক্ট হতে পারে। তো আসলে কী ইম্প্যাক্টে এই ব্যবধানটা তৈরি হয়েছে সেটা তো আমরা প্রপারভাবে বলতে পারবো না, তবে ব্যবধানটা যে হয়েছে এটা তো ক্লিয়ার। ওকে ভিউয়ার্স, শাকিব পূজাচেরি জুটি ও মায়া সিনেমা নিয়ে এতটুকু আলোচনা করা ছিল, আই হোপ আপনাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকেন এবং অবশ্যই ফিল্ম স্টোকসের সঙ্গে থাকেন। ধন্যবাদ সবাইকে।